সকলের প্রতি নমস্কার রইল আজকে রাজ্যমন্ত্রীসভা এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার মনে হয় যেসব রাজ্যে এই সমস্যাগুলি আছে তারা ত্রিপুরাকে ফলো করে এই সিদ্ধান্ত তারা গৃহীত গ্রহণ করবে অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন অ্যান্ড অর্ডার বেসিস অ্যাজ ওয়ান টাইম মেজার টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ডিউ টু পেন্ডিং ফাইনালাইজেশন অফ সব এসএলপি ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন অফ দুই হাজার পনেরো ইন দি অনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রপোজাল দেয়ার অপ রাজ্যমন্ত্রিসভা সরকারের কাজকর্মে আরও গতি আনার জন্য কর্মচারীদের স্বার্থে এস সি এস টি ইউআর সকল কর্মচারীদের স্বার্থে উন্নয়নের গতিকে আরও গতিশীল করার জন্য এক ঐতিহাসিক সিদ্ধান্ত আজ গ্রহণ করেছে এবং এটা সম্ভব হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণেই আমরা জানি কর্মচারীরা রাজ্যের সৈনিক তাদের স্বার্থ বিসর্জন দিয়ে কখনও ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাতে পারবো না এই উপলব্ধি থেকেই এই সিদ্ধান্ত আপনারা জানেন বহু এস এস সি ইউআর সকল কর্মচারীদের স্বার্থক্ষুণ্ণ হচ্ছিল ওরা কোনো প্রমোশন না পেয়ে কোনো বেনিফিট না পেয়ে দীর্ঘ বছর ধরে তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছিল এবং আগামী দিনও কবে সুপ্রিম কোর্টের রায় হবে এটা কেউ জানে না তো এ অবস্থায় আধিকারিকদের সুষ্ঠ কেরিয়ার ম্যানেজমেন্ট এর জন্য পদোন্নতি খুবই জরুরি এবং অনেকের ডি মোটিভেশন হচ্ছিল এবং সকল দিকে স্বার্থের কথা বজায় রেখে আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার দি স্টেট গভর্নমেন্ট হিয়ার বাই নোটিফাইড দি ফলোয়িং নিউ প্রমোশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ইট হ্যাজ অলসো বিন ডিসাইডেড দ্যাট

সুপ্রিম কোর্ট চৌটক মামলা রয়েছে সেখানে রাজ্য সরকার একটা পিটিশন দিয়ে রেখেছে সেই মামলার রায়ের উপর ফাইনাল আউটকাম যা হবে সেটা সাপেক্ষে অ্যাডক বেসিস আমরা প্রমোশন দিলাম ওয়ান টাইম অ্যাডক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শেল বি কনসিডার্ড কিপিং ইন ভিউ অব দি লেটেস্ট অ্যাভেলেবল সেনিটি অফ দি পোস্ট গ্রেট সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট হি অর সি ইজ আদার ওয়াইজ সুইটেবল এলিজিবল প্রমোশন রাজ্য সরকারের কাছে যে এলিজিবিলিটি লিস্ট রয়েছে সিনিয়রিটি সিনিয়রিটি এলিজিবিলিটি লিস্ট রয়েছে সেই লিস্টের পরিপ্রেক্ষিতে প্রমোশন ওয়ান টাইম দেওয়া হবে নেক্সট নো ইন্টারসি সিনিয়রিটি লিস্ট শ্যাল শ্যালবি ডিটারমাইন পাবলিশ ইন রেসপেক্ট অফ দিস অ্যাডক্ট প্রমোশনস এটাতে সিনারি সিনারিটি ফিক্সড আপ করার এটা সিনেট এই যে প্রমোশন দিলাম এই যে প্রমোশন দেওয়ার জন্য আজকে প্রমোশন পলিসি ঘোষণা হলো এটা একটাই প্রমোশন এবং এই প্রমোশনটা দিয়ে আবার আমি সিনারিটি ডিমান্ড করতে পারবো না কারণটা দিল্লিতে মামলা পেন্ডিং আছে ওই মামলার যার ফল হবে সেই ফল দিয়ে এটাকে বিচার বিবেচনা করা হবে বেনিফিট অফ দি অ্যাডক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শ্যাল বি অ্যাভেলেবেল টু অ্যাকোমোডেট এ ক্যান্ডিডেট টু দি ইমিডিয়েট নেক্সট হায়ার প্রমোশন পোস্ট গ্রেড অনলি অ্যান্ড সাচ বেনিফিট শ্যাল নট বি কনসিডার্ড টু অ্যাকোমোডেট দি সেট ক্যান্ডিডেট টু মাল্টিপল হায়ার পোস্ট গ্রেড উইদাউট প্রসপেকটিভ এফেক্ট যদি দেখা যায় এর মধ্যে আপনারা জানেন দুই হাজার থেকে দুই হাজার থেকে বহু বছর ধরে রাজ্যে প্রমোশন বন্ধ হয়ে আছে তো এই জন্য যদি দেখা যায় কারো দুই তিনটা পোস্ট প্রমোশন পেন্ডিং হয়ে আছে সেই ক্ষেত্রেও একটাই প্রমোশন হবে এবং সেটা হবে অ্যাডক বেসিস কারণ এর ফলে দুটো বেনিফিট পাওয়ার কোনো সুবিধা নাই কারণ কেস ইজ পেন্ডিং বিফোর দি সুপ্রিম কোর্ট টু ক্রিয়েট নিউমারি পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টাল এসএস দি নাম্বার অফ পোস্ট টু বি ক্রিয়েটেড টু ম্যাটেরিয়ালাইজ দি প্রমোশন এজ পার অ্যাবোভ প্রসিডিউর অ্যান্ড ইনফর্ম দি টোটাল নো ফার্দার কনকারেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিকোয়ার্ড যদি দেখা যায় কোনো দপ্তরে যদি দেখা যায় প্রমোশন দিতে গিয়ে এস সি একটা আটকে গেলো ব্যাঘাত হলো এস টি ব্যাঘাত হলো বা ইউ আর ব্যাঘাত হলো সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাকে প্রমোশন দেবে অর্থাৎ সকল স্তরে এর ফলে রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে প্রচুর অর্থ বেরোবে কিন্তু ডেভেলপমেন্টের স্বার্থে উন্নয়নের স্বার্থে পাবলিক ইন্টারেস্টে এটা করতে হয়েছে যাতে কর্মচারীদের তাদের সেই প্রমোশনটা দেওয়া যায় সেজন্য বলা হয়েছে যে এস সি জারি যারই যারই একটা প্রমোশন দিতে গিয়ে যদি দেখা যায় কোনো ব্যাঘাত হচ্ছে সাথে সাথে ডিপার্টমেন্ট সুপার নিউমারি পোস্ট করে করবে ফাইন্যান্সকে শুধু জানাবে কিন্তু ফাইনান্সের কনকারেন্সের কোনো প্রয়োজন লাগবে না এবং আপনারা জানেন দি অ্যাডক অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন শ্যাল নট বি ট্রিটেড অ্যাস রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন এটাকে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ প্রমোশন বলে মানে অ্যাডক প্রমোশন টেম্পোরারি প্রমোশন বলতে পারেন অর্থকারী বেনিফিট কিছু পাবে বাট এটা রেগুলার প্রমোশন নয় কারণ সুপ্রিম কোর্টে মামলা রয়েছে দি অ্যাপয়েন্টমেন্ট অন প্রমোশন গাইডলাইন ইস্টেড এড স্টার্টেড ইন দ্য হায়েস্ট গ্রেড অফ ক্যাডার উঁচু থেকে শুরু হবে কারণ উঁচু থেকে প্রমোশন ফিল আপ করতে করতে নিচের দিকে আসবে কারণ ওখানে খালি ওখানে যখন ফিল আপ হবে নিচের দিকে খালি হবে ফিল হবে খালি হবে এরকমভাবে প্রমোশন দিতে দিতে নিচের দিকে আসবে এবং এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করেছে এতে এতে বেকারজর কর্মসংস্থানের পথ খোলা হবে নিচের দিকে যেমন খালি হবে অটোমেটিক্যালি পোস্ট আরও ভ্যাকেন্ট থাকবে তো সেগুলি ফিল আপ করা যাবে আজকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার মনে হয় ভারতবর্ষে কোনো সরকার কোন রাজ্য সরকার এরকম সাহসী মুখ্যমন্ত্রী যাকে বলে সাহসী মুখ্যমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়েছি আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের জনস্বার্থ কোনো মতে যাতে বিঘ্নিত না হয় সেদিকে আমরা বজায় রেখে আমার মনে বজায় রেখে আমরা সিদ্ধান্ত মন্ত্রিসভা গ্রহণ করেছি আমার মনে হয় ভারতবর্ষে বহু রাজ্যে এই সমস্যা রয়েছে তারা নিশ্চয়ই আজকের পরে এই আমাদের যে পলিসিটা এটা অ্যাডভোকেট জেনারেলের মতামত নেওয়া হয়েছে ল ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মতামত নেওয়া হয়েছে এসসি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে এসটি টি ডিপার্টমেন্টের মত নেওয়া হয়েছে যত ডিপার্টমেন্ট আছে সবাই দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আলোচনা আলোচনার পর আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এটা নোটিফিকেশান এই নোটিফিকেশন আপনারা প্রয়োজন নেবেন ইয়াস এটা এখন আরম্ভ হবে প্রক্রিয়া ডিপার্টমেন্ট প্রক্রিয়া শুরু করবে এখন এখন তো এই মুহূর্তে বলা যাবে না যার যার ডিপার্টমেন্ট উপর থেকে আরম্ভ হবে উপর থেকে পোস্টগুলি ফিল আপ করতে করতে নিচের দিকে আসবে পি এস এরমভাবে আস্তে আস্তে নিচের দিকে আসবে সমস্ত পোস্টগুলি ফিল আপ করতে করতে খালি হবে এতে বহু পোস্ট খালি হবে যাতে নতুন করে টিপিএস মাধ্যমে নেওয়া যায় বা অন্যান্য দপ্তরের মাধ্যমেও নেওয়া যায় আজকে আজকে অলরেডি মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে মাননীয় মুখ্য সচিব সমস্ত সেক্রেটারিদের নিয়ে আর্জেন্ট মিটিংটি করেছে এটাও আপনাদের জানিয়ে রাখলাম আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে সেক্রেটারি চিফ সেক্রেটারি সমস্ত সেক্রেটারিদের নিয়ে জরুরি মিটিং করেছে এবং ক্যাবিনেটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং সংশ্লিষ্ট দপ্তর যার যার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ফাইল মুভ করবে আরেকটা রিমার্কেবল ডিসিশন আরেকটা রিমার্কেবল ডিসিশন আজকে রাজ্য মন্ত্রিসভা নিয়েছে আপনারা জানেন দুই হাজার দশ সনে চোদ্দশো পঞ্চাশটা পোস্ট বিএসসি পিউর আটশো সত্তর বিএসসি বায়ো পাঁচশো আশি অন ফিক্সড বেসিস পোস্ট ক্রিয়েশন করেছিল দিদেন গভর্নমেন্ট ডেট অফ পোস্ট ক্রিয়েশন হলো ছয় আট দুই হাজার দশ এবং এই পোস্ট ক্রিয়েশনের পরে মনে রাখবেন অন ফিক্সড পে বেসিস এই পোস্ট ক্রিয়েশনের পর অ্যাডভার্জমেন্ট দিল পঁচিশ আট দু হাজার দশ রিক্রুটমেন্ট হল এক হাজার বিএসসি পিউর ছশো এবং বিএসসি বায়ু চারশো তারা চাকরিতে জয়েন করলো সেকেন্ড জুলাই দু হাজার বারো থেকে দশ জুলাই দু হাজার বারো জয়েন করার ডেট তাদের পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে দু হাজার সতেরো সনে কিন্তু তৎকালীন সরকার তাদেরকে রেগুলারাইজ করেনি কেন করেনি আপনারা জানেন ফিক্সড পে যদি কোনো লোককে রাখা হয় তার জন্য যদি সেখানে যদি কিপিং ইন অ্যাবেন্স অব রেগুলার স্কেল পোস্ট না রাখা হয় তাহলে তাদেরকে রেগুলার করতে পারবেন না এরকম শুধু সায়েন্স গ্রাজুয়েটের স্বার্থে ক্ষেত্রে নয় বিভিন্ন দপ্তরে বিভিন্ন চাকরির ক্ষেত্রে সমস্ত ইরেগুলারিটি তৎকালীন লেফট ফ্রান্ট সরকার একের পর এক বিভিন্ন দপ্তরে রেখে গেছে দেখা গেল সত্যে তারা পাঁচ বছর পূর্ণ হওয়ার পরেও এমনকি ক্যাবিনেটে যায়নি কোনো ক্যাপ্টেন অ্যাভেঞ্জ করতে হলে রেগুলার পোস্টে যদি আমি যদি পাঁচশো জনকে চাকরি দিই ফিক্স পেতে যদি রেগুলার চাকরি দেই শব্দটা রেগুলার চাকরি দিই যদি রেগুলার চাকরি দেই তাহলে সেই রেগুলার চাকরি দিতে গেলে আমাকে ক্যাপ্টিন অ্যাভেন্সে রেগুলার পোস্ট রেখে আসতে হবে আর যদি না থাকে তাহলে ফিক্সটি আজীবন থেকে যাবে কিন্তু করলো না এমনকি মন্ত্রিসভা তো আসেনি মন্ত্রিসভাতে কেন নিল না বোধগম্য নয় হয় আমাদের সরকার আসলো আসার পরে দেখলাম যখন দাবি উঠলো যে সায়েন্স গ্র্যাজুয়েটদের রেগুলাইজ করতে হবে দেখা গেল পোস্টে ক্রিয়েশান নেই পোস্ট ক্রিয়েশান নেই যাই হোক পরবর্তী সময় আমরা দেখছিলাম পোস্ট ক্রিয়েশন নেই পরবর্তী সময় এই সায়েন্স গ্র্যাজুয়েটেরা হাইকোর্টে যায় হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দেওয়া হয় আমরা মানসিকভাবে আগে তৈরি ছিলাম যে তাদের রেগুলারাইজ আমরা করে দেব আজকে মন্ত্রিসভা তাদের রেগুলারাইজ করার ঘোষণা করে দিয়েছে এবং এই দিতে গিয়ে দিতে গিয়ে সরকারের এরিয়ার সহ এরিয়ার সহ মানে সতেরো সন দুই হাজার সতেরো থেকে যেদিন থেকে তাদের রেগুলার হওয়ার কথা সেদিন থেকে মে পর্যন্ত সবাইকে এরিয়ার আমরা দিতে হবে এই জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত টাকা যাবে উনপঞ্চাশ কোটি উনষাট লক্ষ উনপঞ্চাশ কোটি উনষাট লক্ষ বর্তমানে ওরা মাসে পাচ্ছে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা করে এখন রেগুলার হওয়ার পরে ওরা পাবে তেত্রিশ হাজার আটশো টাকা বেসিক হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স থ্রি পার্সেন্ট ডিএ সব কিছু মিলে এখন পাবে তেত্রিশ হাজার আটশো তিপ্পান্ন টাকা আগে বছরে খরচ খরচ হতো তেইশ কোটি চার লক্ষ ছেষট্টি হাজার ছশো টাকা বছরে ওদের জন্য এই সংখ্যাটা সংখ্যাটা না নশো আটত্রিশ বর্তমানে এই সংখ্যা বর্তমানে নশো আটত্রিশ আর বর্তমানে বছরে যাবে আটত্রিশ কোটি দশ লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো আষট্টি টাকা এই আজকের এই সিদ্ধান্ত সরকারের আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিজ্ঞান শিক্ষকদের প্রতি আমাদের আগেই আমরা বলেছি যে আমরা কোনো মতেই কারো চাকরির ক্ষতি হোক এটা আমরা কোনো সময় চাইনি এবং আমাদের স্ট্যান্ড পয়েন্টও কোর্টে যেসব মামলা উঠেছে আমাদের সরকার পক্ষের স্ট্যান্ড পয়েন্ট যারা যেভাবেই চাকরি দেখ না কেন কারো ক্ষতি হোক যারা দিয়েছে তারা অপরাধ করেছে কিভাবে দিয়েছে অন্যভাবে দিয়েছে সেটা আলাদা কথা কিন্তু আমরা চাইছি আজকে বিজ্ঞান শিক্ষকরা আজকে রেগুলেশন আমি ব্যক্তিগতভাবে নিজেও খুশি কারণ এটা আমার দপ্তর সুতরাং তারা আজকে রেগুলার হলো এই জন্য রাজ্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই এবং যারা রেগুলারাইজ হয়েছে তাদেরকেও দীর্ঘদিন তাদের দাবি পূরণ হতে যাচ্ছে সেজন্য তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করব আগামী দিনে যেহেতু নিয়মিত হয়েছে আমার রাজ্যের ছেলেমেয়েরা যারা রয়েছে যারা স্কুলের সাথে যুক্ত রয়েছে তাদের পড়াশোনার দিকে ওরা আরও বেশি মনোনিবেশ করবে এটাই আমার আবেদন থাকবে ওদের প্রতি হাই কোর্টের রায়ের পরে কখনো কখনো সুপ্রিম কোর্টে যায় আপনি জানেন দশ হাজার তিনশো তেইশও গিয়েছে জানেন আমরা যাইনি আমি কথা কী বুঝাতে পারছি আমরা যাইনি পোস্ট ক্রিয়েশন ছিল না আমাদের একটা আইনি ব্যাখ্যা দরকার ছিল আমাদের একটা আইনি ব্যাখ্যা দরকার ছিল তৎকালীন সময় যারা তৎকালীন সময় যারা সরকারে ছিল সেখানে পোস্ট ক্রিয়েশন ক্যাপ্টিন অ্যাভেঞ্জ করে রেখে যেতে হয় যারা এক্সপার্ট যা যারা অর্থ অর্থনীতির সাথে যুক্ত আছে তাদেরতে খবর নেবেন আমাদের একটা আইনি আইনি সারিসান প্রয়োজন ছিল আমরা ইচ্ছা করলে সুপ্রিম কোর্টে যেতে পারতাম দশ হাজার তিনশো তেইশ নিয়ে যেটা হয়েছে এটার পিছনের কারণটা দশ হাজার তিনশো তেইশের জন্য আপনারা জানেন দিল্লি গিয়েছে আমরা যাইনি আমাদের উদ্দেশ্য তাদেরকে রেগুলারাইজ করে দেবো বুঝলাম না না এখানে এখানে যে যে পন্থা বামপন্থীরা করে গেছে এখন পর্যন্ত সেটা চলছে আমরা সেটা ভাঙবার চেষ্টা করছি রাজ্যে প্রথম থেকে টেট যখন শুরু হয়েছে তখন সেরকম ফিক্সড পেতে রেখে গেছে সুতরাং সেটা এখনো আমরা এটাকে ভাঙার চেষ্টা করছি কিন্তু একটু সময় লাগবে অর্থকরী প্রশ্ন রয়েছে সময় লাগবে কিন্তু আমরা যারা যেগুলি রয়েছে আমরা এই টেট যাদেরই দিয়েছে এই যে কালকে পোস্টিং দিয়েছি এই যে তাদেরকে ফিক্স দিয়েছি কিন্তু রেগুলার স্কেল রেখে ওইখানে ক্যাপ্টেন অ্যাভেন্স করে রেখে এসছি যাতে তাদের পূর্ণ হলে এটাকে আমরা আরও কমানোর চেষ্টা করছি এখনই আমি এই কমিটমেন্টে যাচ্ছি না কিন্তু একটা আমাদের প্রচেষ্টা রয়েছে